আপনাদের চট্টগ্রামের ইতিহাস ওলামায়ে কেরামের ইতিহাস হাজার হাজার মাদ্রাসার ইতিহাস চোখের পানির ইতিহাস কান্নার ইতিহাস এই মাদ্রাসাগুলোতে জাহান্নামী মানুষ ঢুকতো জান্নাতি হয়ে বের হতো এটা শুধু কিতাব পড়লে জান্নাতি হবে এমনটা না পরানেওয়ালারাও জান্নাতির প্রতীক ছিল পরনেওয়ালাদেরও জান্নাতের প্রতীক বানায় দিছে ইবাদতে কাটায় দিলেন কি পরিমাণে ইবাদত করলেন কোরআন শরীফ খুঁজো আল্লাহ তাআলা মূসা নবীকে নাম ধরে ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইসমাঈল নবীর নাম ধরে ডাকলেন দাউদ নবীর নাম ধরে ডাকলেন সুলাইমান নবীর নাম ধরে ডাকলেন কিন্তু সারা কোরআন খুঁজে দেখবা আমার নবীজির নাম আমার আল্লাহ একবারও কোরআনে ধরে ডাকেন নাই কিন্তু নবীরে ডাকছেন এমন শব্দ চয়ন করে দিছেন যেই শব্দগুলো বিশ্লেষণ শুধু তর্জমায় শব্দের হক আদায় হয় না এক একটা শব্দ বিচক্ষণ শব্দ বালাগার ঢুকানো শব্দের ভেতরে আল্লাহ পাক নবীর শানে এমন এমন শব্দ ব্যবহার করেছেন যেই শব্দগুলো বোঝার জন্য ব্যাখ্যা দরকার এত দামি দামি শব্দ ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ইন্না আতাইনাকাল কাউসার আমার নবীকে সুন্দর সুন্দর শব্দ শব্দ ধরে ডাকছেন কিন্তু আল্লাহর নবীর জীবনে দুইটা বড় সফর হয়েছিল একটা সফর দুঃখের সফর আর একটা সফর ছিল সুখের সফর গত মাসে অথবা অন্য কোন মাসে ওলামায়ে কেরাম বলেন রজবে মিরাজ হয়েছে এটা কেউ বলেছেন কিন্তু অনেক উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম ঐতিহাসিকগণ বলেছেন মিরাজের ঘটনা রজবে হয় নাই অন্য মাসে হয়েছে যাই হোক মিরাজ তো হয়েছে ওই মিরাজের বেলায় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমার নবীরে কোরআনে নাম ধরেন নাই তবে দামি দামি শব্দ দরিয়া ডাকছেন কিন্তু মিরাজের বেলায় আমার আল্লাহ নবীরে কোনো দামি শব্দ বলে ডাকেন নাই বলছেন আমার বান্দাকে আমি মিরাজ করাইলাম আমার বান্দাকে সফর করাইলাম বান্দা বললেন এমন একটা সাধারণ শব্দ আমরাও বান্দা হিন্দুরাও বান্দা বৌদ্ধরাও বান্দা নবীও বান্দা এইরকম একটা সাধারণ শব্দ কেন বললেন আমার নবীও বান্দা আমরাও বান্দা এত সাধারণ শব্দ কেন বলে এই শব্দটা দিয়ে আল্লাহ পাক কঠিন কঠিন তিনটা কারণ উল্লেখ করেছেন কঠিন তিনটা সমস্যার সমাধানের ইঙ্গিত করেছেন শুধু এই শব্দের মাধ্যমে দুনিয়াতে যত বান্দা আছে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য কি জন্য না বিড়ি টানার জন্য একমাত্র ইবাদত আর ইবাদত যারা করে তাদেরকে বলে আবদু বা আবেদ যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ তাহলে আমরা বান্দা আরবি হলো আব্দ বা আবেদ আল্লাহ হলেন মাবুদ আল্লাহর সাথে বান্দার সম্পর্কের নাম হলো ইবাদত গোটা দুনিয়ার মধ্যে ইবাদতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা রজবের চাঁদ দেখলেন নবী দোয়া পড়া শুরু করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমজান ওয়াল্লাহ রজবে বরকত দান করেন শাবানে বরকত দান করেন রমজানে বরকত দান করেন না কইয়া নবী বললেন
হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে হায়াত যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে দেন, মরণ থাকলে যেন রমজানে হয় আগে না হয়, কারণ রমজান এমন বরকতের মাস, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ও আকলওয়ালারা, একটা পশুকে বুঝাইলেও কিন্তু কিছু কথা বুঝে, যদিও বুঝের মতো মেধা আল্লাহ দেয় না। গরু গরু আছে না, গরুটার মধ্যে কিছু বুঝ আছে। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নেন, বিক্রি করতে না পারলে গলায় রশি লাগায় দিবেন, গরু মালিকের আগে নিজে নিজে মালিকের বাড়ি চলে যায়, ঠিক নি? অথচ গরুটার ভালো মন্দ যাচাই করার জ্ঞান নাই। গরুটারে যদি বয়ান করেন তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাই, বাড়িটা ভাড়া দিবি, তোর পেটে ক্ষুধা লাগলে বাড়ির পেছনে যথেষ্ট পরিমাণ খানা আছে খাবি, বাথরুম থাকলে সুন্দর টাইলস করা বাথরুম আছে, দরজা খুলে গেলাম তুই ভিতরে গিয়ে বাথরুম করবি। গরুটারে তিন ঘন্টা বয়ান করলে বুঝবে ও বাথরুমের সময় হলে মালিকের মাথায় ভরে না বাইরে ভরে, ঠাস করে ছেড়ে দেবে, কারণ বুঝার মতো আকল আল্লাহ দেন নাই। আল্লাহ পাক আকল দিয়েছেন মানুষকে, ও মানুষ একটু চিন্তা করো, আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর কোন কাজের জন্য বানান নাই। আপনার আমার কাজ হলো ইবাদত করা, ইবাদত মানি সারাটা রাত্র যায় নামাজ বিছাইয়া তসবিহ তাকবীর, সারা দিন রোজা রাখবেন। একজন সাহাবী এইভাবে নবীর কাছে বলতেছিলেন, আমার নবী কয় কি চাও, কয় বিয়ে শাদী করব না, শুধু আমার মালিকের নিয়ে আমি ভাবব। নবী কয় আমার থেকে তুমি বড় বুজুর্গ হয়ে গেছো, কয় না, আমি তো এত বড় নবী এত বড় রসুল, আমি তো বিয়ে করলাম, আমার তো সন্তান আছে, আমি তো বাজার করি, আমি তো বাজারে যাই। নবী বাজারে যাইয়া ঘরের বাজার নিজে মাথায় করে নিয়ে যায়, হাতে করে ঘরে নিয়ে যায়। একজন সাহাবি কয় নবী আপনি কেন নিবেন, আমরা তো আছি, কয় আমার দায়িত্ব আমার হক আমাকে আদায় করতে দাও। তাহলে সারা রাত যায় নামাজে বিছাইয়া তসবিহ টানার নাম ইবাদত না, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত, লেখাপড়া করা ইবাদত, ঘুমানো ইবাদত, সব ইবাদত, দুনিয়াতে যা করবেন সব ইবাদত, হতে হবে নবীর তরিকা। ব্যবসার মধ্যে কি নবীর তরিকা নাই, বলেন না কেন ভাই? চাকরির মধ্যে আমার নবী চাকরি করছেন না? আমার নবী চাকরি করেছেন, আল্লাহর নবী সব ধরে 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 দেখায় দিলেন। আমাদের কাজ হলো ইবাদত, আর আমাদের ইবাদত করতে যা লাগবে সব আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের খানার দরকার আল্লাহ দিয়েছেন, আমাদের পানির দরকার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, আমার আপনার জন্য আলোর দরকার সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করে দিয়েছেন। ও ভাই ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য বাতাসের দরকার ব্যবস্থা শুরু করেন নাই, ফিরি দিলেন ফিরি। আপনার পানির পিপাসা লাগছে, দোকানে গিয়ে বলবেন ভাই এক গ্লাস পানি দাও, এক গ্লাস নাই, তো কি একটা বোতল আছে 10 টাকা দিয়ে কিনে নাও, আর আল্লাহ আপনারে পানি দিছেন, কোনো বিল নেই ফিরি, সরকার এটারে পাইপ লাগাইয়া তা মাসে মাসে বিল দাও, আল্লাহ সূর্যের আলো দিছেন ফিরি, মানুষ এটারে ধইরা মেশিনের মধ্যে ঢুকাইয়া এবার ঘরের মধ্যে একটা আলো জ্বালায় মাসে মাসে বিল দাও, দিবা না তার কাটা। আল্লাহ বলেন আমার কোনো বিল লাগবে না, ফিরি দিলাম। তোমার শ্বাসকষ্ট, হসপিটালে গেছো অক্সিজেনের পাইপ লাগাইছো, দুই ঘন্টা পরে বলে কম্পিউটারে এই পরিমাণ বিল আসছে দাও, আল্লাহ কয় ও বান্দা দেখ যত বাতাস লাগবে আমি ফিরি দিয়ে দিলাম, ও বান্দা তোর খানার জন্য যা প্রয়োজন ফিরি দিয়ে দিলাম, পানি দিলাম ফিরি, বাতাস দিলাম ফিরি, কোনো বিল নাই, এত কিছু তোরে দেই কেন জানো, আমার কোনো ছেলে নাই যে আলাদা আদর করব, আমার কোনো স্ত্রী নাই আলাদা মহব্বত করব, আমার জিন্দেগীর আমি আল্লাহর জন্য একমাত্র মহব্বতের বস্তু তোরা বান্দা বান্দি।
তোরা ছাড়া আমার আপন কেউ নাই মানুষ আমি আল্লাহর আপন অতএব আমি আল্লাহ তুই চাওয়ার আগে সব দিয়া দিছি তোরে বেশি মহব্বত করি দিয়া টিয়া ছেলে বড় হয়ে গেছে মাইয়াও বড় বিয়া দিয়া মা বাবায় শান্তি পেরেশান মুক্ত মাইয়াও বিয়া দিছি ছেলেও বিয়া দিছি টেনশন নাই মাইয়া গেছে স্বামীর বাড়ি ছেলে এখন বউলে এসে ঘরে ছেলের ডাইকে কই ওই জায়গা আছে আমার অনেকটার মোটামুটি রুম উডায় থাক কামাই রুজি কইরে তুই খাইয়া মর আমাকে এক টাকাও দেওয়া লাগবে না তুই মর না বাস ওদিকে যা ঝামেলা শেষ আল্লাহ কয় এই বান্দা তোর যা দরকার অগ্রিম দিয়া আমি আল্লাহ ঘুমাই নাই লা তাখযুহু সিনাতুন ওয়ালা নাওম ঘুমাই তো নাই ওই বরং প্রতিদিন গভীর রাতে যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা নীরব নদীর মাছ ঘুমায় পশু পাখি ঘুমায় ঘরের মানুষ ঘুমায় ওই সময় আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা প্রথম আসমানে এসে আমি বান্দার কি দরকার দেওয়ার জন্য আসি আরো লাগবে নি বল চাবি দিয়ে দিব নেওয়ার জন্য আসি না দেওয়ার জন্য আসি অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসে না গভীর রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দা কি প্রয়োজন বল ব্যবসা করিয়া আল্লাহ আইছে ঠিক না আমি নেওয়ার টাইম কই আমার তো সময় নাই ব্যবসা করে ঘুমায় গেছি বাসায় গেলাম বারোটায় যাইয়া তিন বাত তিন প্যাট খাইয়া একটু ঘুমাবো এখানে আবার মোবাইলের মোরাকাবায় ব্যস্ত হয়ে গেছি ফজরের আগে আগে ঘুমায় পড়ে গেলাম আটটা নয়টা ওইটা আবার দোকানে গেলাম সময় পাই নাই আল্লাহ কয় একটা সময় তোরে দিলাম এটা তো তুই পাইলি বলে কেমন কয় এবাদাতের মুখ্যম একটা সময় হলো রমাজানের মাস একটু নজর করে দেখ সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদ পড়ার টাইম বাঙালি এত খারাপ খাইতে খাইতে আজান ঠেকায় দেয় দুই রাকাত নামাজ পড়ে না এত খাওয়া খায় গল্প করে করে আজান ঠেকায় দিছে এরপরও খাওয়া শেষ হয় না কিন্তু দু রাকাত তাহাজ্জুদ পড়ল না এগারো মাসে তো টাইম নাই রমাজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম দুই রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলতে পারতাও আল্লাহ আমার সন্তান কথা মানে না তুমি সন্তানের বাধ্য করে দাও আমার সন্তানের জবানে সমস্যা দূর করে দাও আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও আল্লাহকে যদি বলতিরে মানুষ আমার আল্লাহ তো আর কেউ নাই যে আর একটা শুনবে তোমারটা বাদ দিবে আল্লাহ পাক বেশি আদর করেন আমাদের উদুনি আস্তাজিব লাকুম বান্দা তুমি বলতে দেরি হতো আমার আল্লাহ তোমার কথা শুনতে আর কবুল করতে দেরি করতেন না ও আল্লাহর বান্দারা রমাজান আসতেছি এখন থেকে মাজা টাইপ করবা নামাজের মধ্যে যেন বলো না যে মাজায় সমস্যা আট রাকাতের বেশি ভারী না এখন থেকে মাজা টাইট করো রমাজানে এক নফলের দাম ফরজের সমান তুমি আট করবা কেন বিশ রাকাত পুরা পড়বা পুরা পরে পরে সওয়াব নিবা শুধু বিশ না সময় পাইলে সারা রাত নামাজে কাটাও সাহারি খাইয়ে পরে ঘুমাও এক মাস না ঘুমাইলে কি হইব তারাবির পরে আমলে নেমে যাও সাহাবায়ে কেরামের মধ্যে একজন জবরদস্ত সাহাবী তামিমে দারি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদে ঘুমের কারণে কোরআন শুরু করলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি ও দুনিয়ার উম্মত আমি নবী বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুই জিনিস যদি আকড়াইয়া ধরে নেও কশিন কালও তোমার ইমান কেউ
নষ্ট করতে পারবে না, বিপদগামী করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না, যদি দুই জিনিস আকড়াইয়া ধরো। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের আদর্শের সুন্নত। আল্লাহর কসম, বর্তমান দুনিয়াতে এত বিরোধী শক্তি ইসলামের বিপক্ষে, সব বেঈমানেরা চায় ইসলামের আলো যেন বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ যেন বন্ধ হয়ে যায়। এর সাথে একদল মুসলমান নামদারি মুনাফেকেরাও তাল মিলায়, আছে না নাই? বেঈমানেরা তো চাই মাদ্রাসা না থাকুক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, দাওয়াত ও তাবলীগ বন্ধ হয়ে যাক। এর সাথে একদল ইসলামের ব্যানারওয়ালা মুনাফেকরাও তাল মিলায়, মিলায় কি বলে, তাবলিগে গিয়া লাভ নাই, বলে না বলে না, কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওয়াজের প্যান্ডেলে গিয়া কোনো লাভ নাই, খালি লাভ নাই লাভ নাই। আচ্ছা লাভ নাই তো শুনলাম, আছে কোথায় সে ঠিকানা দিবা না, যে ওখানে যাও সেখানে লাভ, এটা কয় না, ওখানে যায় না লাভ নাই, তাবলিগে যাবা না লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়বা না কোনো লাভ নাই পড়ে, আচ্ছা কোথায় যাব বলো, না ঠিকানা তো দিতে হবে, ঠিকানাও দিবা না তাবলিগেও যাইতে দিবা না, তো চাও কি যে চাই তাই বুঝি না, বড় কঠিন বিষয়। বর্তমান দুনিয়াতে ইমান নিয়া মর্ম পড়ে বেঁচে থাকাই কঠিন, ইমান নিয়া বেঁচে থাকা কঠিন, হায় হায়। সারা দুনিয়ার বিধর্মীরা চায় ইসলাম বন্ধ হয়ে যাক, তাবলিগের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিলের আওয়াজ বন্ধ হয়ে যাক, কিন্তু আল্লাহর হাজার শুকর এই জমিনের ভেতরে এখনো এত দুশ্মনের মাঝেও যারা নবীর সুন্নত নিয়ে আছে, এদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে এখনো কেউ নাই। এলমেরা এজাজু কারদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব, আপনা দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। যার কাছে যত পারছেন নবীজির সুন্নত আছে, কোরআন আছে, খোদার কসম সে তত পারছেন সম্মানে আছে, শান্তিতে আছে। যার কাছে যত পারছেন কোরআন নাই সুন্নত নাই, সে তত পারছেন শান্তিতে নাই সম্মানে নাই। এত সুন্দর আয়োজন, আপনারা যে বসে আছেন, বসার পরে যে কিছু পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই, যেটা হাতে আপনাদের দেওয়া হবে। বাড়ির থেকে আসছেন, আসার জন্য আপনাদেরকে জোর করা হয় নাই যে না গেলে আজকে ঘর বাড়ি আগুন জ্বালায় দেওয়া হবে, আপনারা ইচ্ছা করে আসছেন। দুনিয়ার কোনো এমপি সাহেব যদি এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে এক নাম্বার তার আগাম অগ্রিম আপ ডাউন গাড়ি দেওয়া লাগতো বিনা টাকায় ফ্রি, এরপর এখানে বসানোর জন্য ভিআইপি ব্যবস্থাপনা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা খানা না হয় চেয়ারের বাড়ি, এরপরে আবার নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, দেখছেন সুপ্রিম কোর্টের অবস্থা, ফিডা ভিডিতে বাঙালির সামনে আর কে, মসজিদে গিয়েও ভিডা ভিডিও কি বিষয় কি, সবে বরাতের জেলা বিভাগে আছে না নাই, ফিডা ভিডিতে বাঙালি বড় আগাম। ভাইরা আমার,
আরে মেয়ে এহানো কি বাইতুল্লাহ ওমরায় গেছে হেন গিয়ে সাইড জোন লাগিয়ে গেছে বাইতুল্লাহর কাছে ধাম লাগাই দিছে এবার বুঝেন যে আমরা কত বড় ভালো আল্লাহর ঘর কত দুনিয়ার মানুষ এহানো আছে মসজিদের মধ্যে একজনে পাও সোজা করে সিটে ঘুমাইতেছে আযান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওযু টুযু নেই আল্লাহু আকবার বাস শুরু হয়ে গেছে আবার নামাজের ভিতরে টেলিফোন আইছে মোবাইল বাইর করে কথা কইতেছে হ্যালো কি কইল দেখতে নাই হে কইল যে সালা সালা নামাজের ভিতরে আছে কয়ে মোবাইলটা পকেটে রেখে নামাজ গেছে হা একজনে হাত সাইডে দিয়ে খাড়াইছে কেউ বুকে কেউ নাভির নিচে আবার কেউ সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কি জানি বাইর করে কপালের তলে দিছে কি খুঁজা দেখলাম যে এটা কাঠের টুকরা বিষয় কি কয় যে ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে তো এই জন্য কাঠের টুকরায় সেজদা দেয় জমিনে দেয় না এত ফেরকা বাইতুল্লাহ মদিনায় কোনো আওয়াজ নাই কিলাকিলি নেই বাঙালি ঢুকছে কিলাকিলি শুরু হয়েছে আমাদের মসজিদের ভিতরে এখন কিলাকিলি ঝগড়া খারে করে কেউ যে আবার মুয়াজ্জিনের মারে আমার সোনার বাংলার ইতিহাস পরে গিয়ে আবার মাফ হোসায় শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হওয়ার কথা আমাদের সমাজে ধর্মের চাবি একটা সুৎখরের হাতে দেওয়ার কারণে তাই হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন তাহলে বর্তমানে যার কাছে কোরআন এবং সুন্নাত যত পারসেন্ট আছে আলহামদুলিল্লাহ সে তত পারসেন্ট সম্মান আর শান্তিতে আছে আল্লাহ ইবাদতের জন্য আমাদের পাঠাইছেন আমাদেরকে বানানোর কাজই একটা ইবাদত হতে হবে নবীর তরিকায় আর কারো তরিকা না কারণ অন্যের আদর্শ আপনি মানবেন শুধু আপনি না আমি ঘোষণা দিচ্ছি নবীর তরিকা ছাড়া আদর্শ ছাড়া আরো যদি আরো উত্তম কোন আদর্শ থাকে আপনি আমাদেরকে দেন আমরা নবীরটা বাদ দিয়ে উত্তমটা ধরব কিন্তু আজ পর্যন্ত মদিনার নবীর আদর্শের উত্তম আদর্শ আর কেউ দিতে পারে নাই কত আদর্শের স্লোগান এই জমিনের মধ্যে আসলো আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ কার্ল মার্ক্সের আদর্শ এক কথায় জবাব দিয়ে দেই আমরা দুনিয়ার সব আদর্শগুলো না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক এতগুলো মানুষ এই প্যান্ডেলের মধ্যে আসা যাওয়ার ভাড়া দিল না বসার জন্য কোনো আলাদা ভিআইপি ব্যবস্থাও নাই এমন একটা দুর্বল বিছানা দিছে এই বিছানা কেউ বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো অথচ এখানে দেওয়ার পর আল্লাহর কসম আমার মনে হয় আপনাদের কারো অন্তরে কোনো কষ্ট নাই আছে নাই চিন্তাই নেই ও মাটি বইছে না কিতে বইছে খবরই নেই ও এদিকে এখনই পরের দিকে আছে নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই এরপর একটা পিপিলিকার আওয়াজ নাই কোনো কথা নাই মসজিদে গেল দেখবেন রমাজানে ইফতারির সময় কি কিলা গিলি বেরোজাদার ধাক্কা ধাক্কি করতে করতে রোজাদার ইফতারি হয় না দিয়ে আজান হয়ে গেছে
অতো সেই প্যান্ডেলের ভেতরে কোনো আওয়াজ নাই, অধীর আগ্রহে সবাই বসে আছেন। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে ফট করে কেটে দিবে, আবার দিলে আবার কেটে দিবে, আবার দিলে আবার কাটবে। এইবার যদি আবার দেয় তো এবার রিসিভ কইরা মাথাটা নিচে নিয়ে কে তুই, তিনবার কাটছি তুই টের পাস নাই। আর ম্যাডাম যদি হয় তোকে আই এলই রেডি থাক, খবর আছে আইসে। বুঝেন যে কি পরিমাণ মোহাব্বত এই ভ্যান্ডেলের প্রতি। চিন্তা করেন মানুষ, মানুষ কারে কয়, যার মান আছে আর হুশ আছে এই দুইটার সমন্বয় মানুষ, যার সম্মানও নাই হুশও নাই এ বান্দর। যে নিজের সম্মান নিজে ধরে রাখতে পারে না, হুশ নাই যে আমি একজন সম্মানের। আচ্ছা বলেন তো পৃথিবীতে মানুষের থেকে শ্রেষ্ঠ আর কেউ আছে? নূরের তৈরি ফেরেশতা অল টাইম আল্লাহর তসবি পড়ে গুনাহ করবে, দূরের কথা গুনাহ চিনেই না। এরপরও কোন ফেরেশতা আল্লাহর কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ নয়, গোটা মাখলুকতের মধ্যে একমাত্র মানুষ মাটির সৃষ্টি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষ হলো শ্রেষ্ঠ। এই মানুষকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। বনি আদম এত সম্মানের, মানুষের মতো সম্মানিত আল্লাহ কাউকে করেন নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, জিনেরাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। এই মানুষটা নিয়ে গবেষণা করতে করতে মানুষ সম্মান বাড়াবে, বাড়াইতে বাড়াইতে যদি অবস্থা এমন হয় ফট করে মানুষের এত সম্মান সবার উপরে, এই মানুষটার নিয়ে গবেষণা করতে করতে ফট করে কয় এটা বান্দর থেকে আইছে। আচ্ছা বান্দর দামি না মানুষ দামি? তাহলে বানরের সাথে মিলাইতে যায় সম্মান, বাড়াইলো না কমাইলো? কেন? ওর মধ্যে মান নাই হুশও নাই, ওর মেধা নষ্ট, ভেতরের গোস্ত নষ্ট। কেন? খায় হারাম, অল টাইম হারাম। এই জন্য ওর গবেষণার থেকেও সব অবৈধতা আসে, বৈধ কিছু পাওয়া যায় না। কারণ অমুকের কণ্ঠ কুকিলের মতো, কুকিল দামি না মানুষ দামি? তাহলে মানুষের কুকিলের সাথে মিলে দাম বাড়াইলো না কমাইলো? ইউসুফ নবী এত সুন্দর, জুলেখা ইউসুফ নবীর মহাব্বতে আকৃষ্ট হয়ে গেল। মিশরের মন্ত্রী পরিষদের স্ত্রীরা খবর পায়া অপবাদ দেওয়া শুরু করল। জুলেখা সব মন্ত্রী এমপিদের স্ত্রীদেরকে দাওয়াত দিয়া খানার আয়োজন করলো। অনেক সুন্দর আয়োজনের মধ্যে মূল একটা ফল দিল কাটার জন্য, সবার হাতে ছুরি দিল ফল কেটে খাওয়া। ইউসুফ নবীর জুলেখা সাজাইয়া যখন ওই মহিলাদের মধ্যখান দিয়া নিয়ে যায় বলে এবার ফল কেটে খাও, মহিলারা ইউসুফের সৌন্দর্যের মহাব্বতে পড়িয়া ফল কাটার পরিবর্তে পরে তাকায় দেখে হাত কেটে ফেলেছে। আর কি বলছে, কয়টা মানুষ না কয়, কি কয়টা ফেরেশতা মালাকুন করিম, এটা মানুষ না ফেরেশতা? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? আবেগে বলে ফেলেছে ফেরেশতা এটা মানুষ না। উদ্দেশ্য বাড়াইতে চাইছে সম্মান, সম্মান জায়গা মতো আসে নাই। আবেগ দিয়ে সম্মান দিলে হয় না, বিবেক দিয়ে কথা বলা লাগে।
বিশাল বড় সেতু, পদ্মা সেতু, যমুনা সেতু, সুন্দর সেতু দেখা ভিক্ষুকেরা চিন্তায় পড়ে গেল, এত বিশাল সেতু কেমনে বানাইছে, বুঝো না সরকার বানাইছে, এত বিশাল সেতু বানাইতে তো কমপক্ষে 20,000 টাকা লাগবে, 20,000 টাকায় হয় মোটামুটি 25 লাগবে। ভিক্ষুকের অন্তরে যদিও খারাপ বলার কোনো চিন্তা নাই, কিন্তু যা বলেছে তার দ্বারা সম্মান হয় নাই, হয়েছে অপমান। কারণ পদ্মা যমুনার গুণ গাইতে সম্মান ঠিক রাখতে যেই পরিমাণ এলেম আর বিবেকের দরকার, ওই পরিমাণ জ্ঞান ওই ভিক্ষুকদের মধ্যে নাই। মানুষ এত দামি, ওই মানুষের বানরের সাথে মিলাইয়া এত সম্মানের স্লোগান দিতে চায় কেন, এর দ্বারা তো সম্মান হয় না, হয়েছে অপমান। কারণটা কি, মানুষের কোন ধারায় কথা বললে সম্মান বাড়বে এই পরিমাণ জ্ঞান ওই নাস্তিকদের মাথার ভেতরে না। ভাইরা আমার, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এই মানুষের ভিতরে আমার সর্বোচ্চ সম্মান আমার নবীর। সমস্ত মাখলুকতের ভেতরে মানুষ দামি, আবার সমস্ত মানুষের ভেতরে আমার নবী দামি। ফলাফল কি বের হলো, সমস্ত মাখলুকতের মধ্যেই আমার নবী দামি, নবী আমার শ্রেষ্ঠ, ওই নবীর উম্মতেরা শ্রেষ্ঠ, ওই নবীর আদর্শ শ্রেষ্ঠ। আমার নবীর আদর্শ এতটাই পাক, যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই, এমন একজন নেতার নাম বলো রে বাবা যেই নেতা মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বলে না মানে 20,000 টাকা লাগবে বইলে টেলিফোন করছি, আধা ঘন্টা পরে দে মোবাইল বন্ধ, আর 1.5 দিনে খুঁজে পাইনি এদিকে তো আমি বেউস ফট খুঁজে ঢুকছে, কি ব্যাপার আপনি ফোন বন্ধ রাখলেন কেন, আমি তো বেকার আর হয়ে গেলাম, টাকা লাগবে আপনি কইয়াছেন, ঘরের মধ্যে বয়া আমি জমিনেই নাই। এই মিথ্যা কথার প্রচারণা প্রবঞ্চনা আর মিথ্যা কথার গোডাউন মানুষকে বেশি মিথ্যা কথার সাপ্লাই দেয়। বর্তমানে এই জমিনে ইন্টারন্যাশনাল গজবের মোবাইল, আমি ঠিক কর পরে ঠিক হয়ে বেড়া গেলব না, এই পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় মোবাইলের দ্বারা। মা বাপ সন্তানের সাথে মিথ্যা বলে, সন্তান মা বাবার সাথে মিথ্যা বলে, আল্লাহ মাফ করে দেন। আহ, এমন কিছু বাবারে দেখলে এত লজ্জা পায়, এত ঘৃণা আসে, যে নিজ হাতে সন্তানগুলোকে জবাই করতেছে ছুরি ছাড়া। সেদিন এক ছেলের নিয়ে এসে দোয়া চায়, হুজুর কি কথা হয় না, বয়স কত, 2 বছরের উপরে, কথাই কয় না, জিগাইলে 2-1টা কয়, সমস্যা কি? পরে তো আমি বুঝি রক্ষী, মোবাইল চালাও না, মোবাইল দিছো না এই ছেলেরে, কহা মোবাইল দিলে মোটামুটি ঠিকঠাক থাকে, মোবাইলের মধ্যে পড়ে থাকে, এই নতুন এই একটা গজবের রোগ বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দিয়া বাচ্চাদের জবানকে বন্ধ করে দিছে। অনেক জায়গায় খবর পাইতেছি সন্তান কথা বলা শিখছে না, কথাই কয় না। ওই আমাকে বরিশালে একজন খবর কইলো, কয় শুধু মা বাপ জিগাইলে নো নো এই নো শিখছে মোবাইল দেখে দেখে, এই শব্দ একটাই বলে। তাহলে এই বাপ মা গুলো কত বড় নিকৃষ্ট মা বাবা, যে সন্তানকে জীবন নষ্ট করে মা বাপ হইয়া সহজ, ওদিকে মায়ও মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তানেরও মোবাইল একটা দিয়ে দিছে, সন্তানের যে কথা শিখান লাগবে খবর নেই। জাহান্নামে যাওয়ার আর কি পথ আছে, এক গজবের মোবাইল দিয়ে ধ্বংস করে দিল আমাদের আমল আখলাক চরিত্র লেখাপড়া সব ধ্বংস করে দিল। আমরা হুজুরের এত গান বাজনা শুনবো না,
শত বছর বেঈমানেরা মাথা খাটাইয়া চিন্তা করে দেখল হুজুর গো ইবাদতের বিপদ ঘটানো যায় কেমনে, এরা তো গান শুনবে না নাচ দেখবে না কি করা যায়। গবেষণা করে করে ইউসুফ জুলাইখা সাজায় নাটক বানাইছে, হুজুরে তো এটা দেখতে পারে না, তো গান বাজনা নাই ঠিকই হুজুর, এটা নিয়ে পাগল হয়ে আছে দেখতেছে কিও আজান হয়েছে, টাইম আছে জামাতে 10 মিনিট, আচ্ছা ঠিক আছে, কি দেখেন আপনি মোবাইলে, না না খারাপ কিছু না, কি খাই ইউসুফ নবীরে দেখতেছে। ইউসুফ জুলাইখার নাটক দেখি, মুসা ফেরাউনের নাটক, কোন বাড়ির এক বেশ্যারে বানাইছে জুলাইখা, আর কোন এলাকার এক সুন্দরী ছেলেরে বানাইছে ইউসুফ নবী, বানা একটা নাটক সাজাই দিল, বাস আমি গো হুজুর গো নাটক দেখে গেছে 10 মিনিট আধা ঘন্টা নামাজে যাইয়া হই নাটকের মেয়েরা চলতেছে। হায় হায়, অথচ ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ উম্মতের রাহবর, আমি আমার মাদ্রাসায় বলি আমাদের আসাতেজায়ে কেরাম শিক্ষক যারা অল্প বয়সে, আমি বললাম সাবধান, আপনি হাঁটতেছেন চলতেছেন আপনার খেয়াল করতে হবে, পিছন থেকে কেউ না কেউ আপনাকে অনুসরণ করতেছে, আপনি কেমনে হাঁটেন কেমনে বসেন পানি কেমনে পান করেন, ছাত্ররাও আপনাকে ফলো করে অন্য উম্মতেরাও ফলো করে। আমি এখান থেকে আসতেছি, আমি হাঁটি কেমনে খাইতেছি দেখতেছে, লোকমা কেমনে দেই পানির গ্লাসটা কেমনে ধরি, কেউ না কেউ দেখতেছে দেখতেছে, আল্লাহ হয়তো কারো দিলে মহব্বত লাগবে, সে আমার থেকে শিখবে, অতএব আমাকে আপনি যা করতে পারবেন আমি চাইলেই তা করতে পারব। হ্যাঁ বড় কঠিন কথা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ, টাকা পয়সার ওয়ারিশ না, লা ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, ওলামায়ে কেরাম নবীর অরিশ তবে টাকা পয়সার অরিশ না, অতএব ওলামায়ে কেরাম টাকার পিছে দৌড়াবে না, সম্পদের পেছনে পাগল হবে না, ওলামায়ে কেরাম এলেম নিয়া নবীর এলমে ওহি নিয়া চরম সব সময় চিন্তা ফিকির করবে, উম্মতের কেমনে এলেম দেওয়া যায়, উম্মতের কেমনে এলেমের নূর দেওয়া যায়, মদিনার আদর্শ দেওয়া যায়, আর ওলামায়ে কেরামের সম্মান বাড়ানোর জন্য যা প্রয়োজন আমার আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দিবেন। কিন্তু ওলামায়ে কেরাম নবীর ওয়ারিশের সূত্র বাদ দিয়া যদি দুনিয়া দুনিয়া নিয়ে দৌড়াইতে থাকে তখন ওই ওলামায়ে কেরামের সম্মানের পয়েন্ট গুলো আস্তে আস্তে কমতে থাকবে, কমতেও আছে।